সকলে মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বেশ রাখাল রাজা বলে শ্রবণ করে দিলীপ দাস এবং কেশব পাত্র, দিলীপ দাস এবং কেশব পাত্র সামান্যতম প্রণামি করলেন। এই দাতাদের উদ্দেশ্যে দিলীপ দাস এবং কেশব পাত্রের উদ্দেশ্যে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। অনেক রাত হয়েছে, এবার আমরা লীলায় প্রবেশ করব।
আজকের যে লীলার বিষয়বস্তু, গৌরচাঁদের বাল্য লীলা অর্থাৎ শান শাবক। সেই ছোট বছর, ছ বছরে আমার গৌর হরি ওই নদীয়ার নবদ্বীপের মাঝে কি করেছিল, তার মাকে কতদিন সেই শচী গর্ভ মাঝে ছিলেন আজকে আমরা সব জানব। আসুন আজকে আমরা এক মনে এক ধ্যানে সংসারের মায়াকে ত্যাগ করে, ও মা সংসারে বাবা কেউ যাবে না, যেতে হবে আমাদের সকলকে একা, একা এসেছি একাই আমাদের যেতে হবে। তাহলে সংসারে যদি এটা আমার ওটা আমার সেটা আমার করতে থাকি, ও মা আমাদের যখন বিদায়ের সময় হয়ে যাবে কেউ আমাদের সঙ্গে যাবে না, সব এই খামার হয়ে পড়ে থাকবে। তাই সময়ে থাকতে থাকতে কৃষ্ণ ভজনের মতি গতি দিন, কৃষ্ণ নামটাকেই আপনাদের কর্ম করে রাখুন। কৃষ্ণ যিনি আমাদের, এই যে দেখুন তো আপনারা ভাবুন, আমরা কেউ একটা জিনিস ছাড়া বেঁচে থাকতে পারি না, কি সেটা কি গো বলুন তো মা, বলুন তো বাবা কি সেই জিনিসটা? দেহের মধ্যে না থাকলে আমরা বাঁচতে পারব না, কি বলুন, মনে আছে বলুন, বাবা একটু বলুন, মন দিয়ে একটু বলুন। এক মনটা এইখানে রাখুন, মনটা সংসারে দিলে হবে না, তাহলে কিছু জানবেন না। মেয়েটা কি বললো, এক কান দিয়ে শুনলাম এক কান দিয়ে বের করে দিয়ে ঘরে ঘুমিয়ে পড়লাম, সেটা করলে কিন্তু হবে না, আমাদের কিন্তু কর্ম করতে হবে। যতটা সময় দিয়েছে ভগবান ততটা আমাদের কর্মটা করে যেতে হবে। ওমা কর্মরই ফল আমরা একদিন না একদিন পাবই। তাহলে মা বলুন, দেহের মধ্যে একটা জিনিস না থাকলে আমরা কেউ বেঁচে থাকবো না, সবাই মৃত্যুবরণ করব, কে কি বলুন কি? তার দিয়া শ্রেষ্ঠ উপহার বলুন, তিনি না দিলে আমরা বেঁচে থাকতে পারব না, কি সেটা? দেহের মধ্যে বাবা হাত আছে, পা আছে, মুখ আছে, সকলই দিয়েছেন ভগবান, কিন্তু সেই জিনিসটা না দিলে হয়তো আমরা বাঁচতে পারব না, চলাফেরা করতে পারব না, কি গো মা? দেহের মধ্যে যে নিঃশ্বাসটা আমরা গ্রহণ করছি, এই দেহের নিঃশ্বাস না থাকলে আমরা কথা বলতে পারব না, আমাদের মনের মধ্যে অহংকার আর থাকবে না। মানুষ মৃত্যুবরণ করবে, অহংকার কি করে জন্মগ্রহণ করবে বলুন? নিঃশ্বাসের মধ্যেই বিশ্বাস আছে, বিশ্বাসটা কাকে করতে বলছে? এই মায়া সংসারে বাবা মা পুত্র সন্তান এদের নয়, বিশ্বাসটা কাকে করতে বলছে? আমার দয়াময় কে? ভগবান আমার গৌর হরি, গৌর হরিকে বিশ্বাস করতে বলছে। ও মা আপনারা যদি বলেন যে আমরা বিশ্বাস করব কিভাবে, ভগবানকে ডাকলে শুধু আমরা কষ্ট দুঃখই পেয়ে গেলাম, আপনারা যদি মনে করেন ভগবানকে ডাকছি খালি কষ্টই ভগবান দিয়ে যাচ্ছে, কিন্তু জানেন মা, জানেন কেন কষ্ট দিচ্ছে? ভগবান বললেন যে করি আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে আমার পাশ তার হই দাসেরও দাস। বলছে ওরে ভক্ত, তুই আমার আসল ভক্ত কিনা তোকে পরীক্ষা করব না আমি, তুই আমার ভক্ত হতে পেরেছিস কিনা আমি পরীক্ষা করব না। হ্যাঁ তো ভক্তকে পরীক্ষা করবে না, ওই জন্য মা সেই ভক্তকে পরীক্ষা করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়।
দেখি সেই ভক্ত আমাকে ডাকে কি। ওমা আজকে সেই ভগবান এক ভক্তকে বাবা কেমন ভালোবাসছে দেখুন, আজকে সেই বিষয়বস্তুটা আপনাদের কাছে তুলে ধরব। তাই মা গো আমার গৌরসুন্দর, আমার গৌরসুন্দর, ওমা আপনারা বলুন তো, আমরা তো জানি আমার গৌরসুন্দর আমাদের নদিয়ার নবদ্বীপের মাঝে এই কলিযুগে এসেছে। আচ্ছা বলুন তো আমার ভগবানকে কে এনেছে? কি গো বলো, আমরা তো সবাই জানি আমার গৌর হরি এসেছে, কিন্তু আমার গৌর হরিকে কে এনেছে তা জানো না? আমার গৌর হরি কে এনেছে কি গো? আমাদের এই কলিযুগের প্রভুকে অদ্বৈত আচার্য, যিনি ভোলানাথ, যিনি শঙ্কর, যিনি দেবাদিদেব মহেশ্বর, যিনি শিব, সেই অদ্বৈত আচার্য এই কলিযুগে সেই ভোলানাথ। তিনি থাকতে না পেরে কলিযুগের মলিনে দুর্দশা হেরে তিনি আর থাকতে পারলেন না। তিনি আমার কি করলেন দেখুন, ওই সুরধ্বনির তীরে প্রতিটা দিন একটি করে তুলসীর পত্র দিয়ে আর ওই ভগবানকে ডাকতো প্রভু দয়াময়। প্রতিটা দিন এইভাবে তুলসী পত্র দিতে 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 একদিন ওই ভোলানাথের ডাকে ভগবান সাড়া দিয়েছে। সাড়া দিলেন কিন্তু মা কোথায় আসলো না, ওই নদিয়ার নবদ্বীপের মাঝে শচী গর্ভ মাঝে তিনি আসলেন। ওমা আচ্ছা বলুন তো আমাদের যখন গর্ভে বাচ্চা থাকে 10 মাস 10 দিন রাখি তাই তো, কিন্তু আমার শচী মা শচী দেবী ঠাকুর আজকে 13টা মাস ভগবানকে ওই গর্ভে রেখেছিলেন। কারণ কেন না, উনি ভগবানের মা। তাহলে পরীক্ষা করবে না? তাই মা গো সেই সুরধ্বনির কুলে যখন জন্মগ্রহণ করছে ভগবান দেখছে কালো মেঘ উঠে আসছে, বজ্রঘাত করছে, ঝড় বৃষ্টি উঠে আসছে। আর কোন দিন জন্মগ্রহণ করেছেন গো মা? কোন দিন? সেই দোল পূর্ণিমার দিন ভগবান গৌর হরি জন্মগ্রহণ করেছিলেন। কালো মেঘ উঠে আসছেন, বজ্রপাত করছেন, ঝড় বৃষ্টি উঠে আসছেন। আর এমন সময় সকলে নরনারীরা উলধ্বনি শঙ্খধ্বনি করছেন ওই নদিয়ার নবদ্বীপে। আর এদিকে বলছে কি, শঙ্খধ্বনি করছে আর উলধ্বনি করছে। ওমা শঙ্খ আছে তো? হ্যাঁ আছে শঙ্খ, উলধ্বনি আছে, আছে বাবা বেশ। তাহলে ভগবান কোথায় জন্মগ্রহণ করছে গো? এই নদিয়ার নবদ্বীপের মাঝে তাই তো। তাহলে শঙ্খধ্বনি করছে আর এদিকে কি বলছে, আমাদের গৌর এলো গো সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি হরি 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 আমাদের গৌর এলো রে, ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরি 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 সংগঠনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে তাই এমন সময় মাগো যখন ওই শচী গর্ভ মাঝে ভগবান অবতরী হয়ে আসলেন, এমন সময় দিন যায় মাস যায় বছর চলে যাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে আমার ভগবান গৌর হরি ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে। ও মা ভগবান দেখো আমাদের বাচ্চারা কেমন দুষ্টুমি করে, তো ভগবানও আমার কখনো দুষ্টুমি করছে, কখনো দেখছি পূজারি ফুল নিয়ে ওই গঙ্গার জলে ফেলে দিচ্ছে, এত দুষ্টুমি করতো ভগবান, যেমন আমাদের ছেলেরা করে ঠিক তেমন ভগবান ওই নদীয়ার নবদ্বীপের মাঝে যখন ছোট তখন তার মাকে জ্বালাতন করত, দুষ্টুমি করত। তো এমন সময় যখন আস্তে আস্তে বড় হচ্ছে গৌর হরির বয়স তখন কত না, গৌর হরির বয়স হয়ে গেল 6 বছর। ওই 6 বছর বয়সে ভগবান গৌর হরি আমার কি করছে দেখুন, ওই সুরধ্বনির কুল আলো করে ওই নদীয়ার নবদ্বীপের মাঝে ওই সুরধ্বনির কুল আলো করে কি করছে, নৃত্য করতে করতে যাচ্ছে, কখনো নৃত্য করছে, কখনো পারিষদগণকে নিয়ে খেলা করছেন, নিজের সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলা করছেন, আর বলছে ওই চল 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 আমরা আজকে মনের আনন্দে নৃত্য করব। ওমা কখনো যাচ্ছে, আর এদিকে আমাদের ওই নদীয়ার নবদ্বীপের যত নরনারীরা আছে তারা দেখে বলছে আরে দেখ দেখ শুন 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 দিদি দেখ আমার গৌর হরির চলনটা কি সুন্দর, আমার গৌর হরির ঠিক তো বলেছিস আমার গৌর হরির চলনটা তো কত সুন্দর। এমন সময় যাচ্ছে তারা বর্ণনা করছে আমার গৌর হরিকে দেখে, বলছে দেখ আমার গৌর হরির রূপ তো নয় এ যেন কাঁচা সোনা। ওমা এমন করছে আর কি করছে গৌর হরি নৃত্য করতে করতে ওই সুরধ্বনির তীর দিয়ে পারিষদগণকে নিয়ে চলেছে, আর কি বলছে সুরধ্বনির কিনারা সোনার নপুরি দিয়া পা নাচে না গড়ি গো সুন্দর গৌরঙ্গরা, সুরধ্বনির কিনারা সোনার নপুরি দিয়া পা নাচে না গড়ি গো সুন্দর গৌরঙ্গরা, সুরধ্বনির কিনারা সোনার নপুরি দিয়া পা নাচে না গড়ি গো সুন্দর গৌরঙ্গরা, সুন্দর গৌরঙ্গরা।
আছে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রা। এমন সময় মা কি করেছে দেখুন, ওই শিরধনির কুল আলো করে ভগবান গৌর হরি, বয়স তখন ছ বছর, ওই বয়সে পারিষদ গণকে নিয়ে নৃত্য করছে, কখনো নৃত্য করছে আবার এমন দুষ্টুমি করছে, দেখছেন কত পূজারী যাচ্ছেন তাদের ওই ফুল নিয়ে ওই গঙ্গার জলে ছুড়ে দিয়ে। ভগবান এমন দুষ্টুমি করছে, তোমা এমন সময় ওই সকলে নরনারীরা দেখে বলছে আহা রূপ তো নয় যেন আমার ভগবান গৌর হরির যেন কাঁচা সোনা। ওমা কোন সোনার কথা বলছে গো বাবা? হ্যাঁ ওমা বলছে যেন কাঁচা সোনা। আমরা তো জানি যে স্বর্ণকার যারা স্বর্ণকার যারা সোনা তৈরি করে তারা খাত না দিলে সোনা তৈরি করতে পারে না, পারে কি? পারে পারে না। কিন্তু ভগবান গৌর হরি আমার নিখুঁত সোনার তৈরি, ভগবানের আমার রূপ তো নয় যেন কাঁচা সোনা। ওমা এক পদকর্তা বলছে, বলছে না ওরে জানিস আমার ভগবান একটা উপাসনার গাছ। কেন বলছেন মা? বলছি ওই সোনার কোনো খাত নেই, গলায় পোড়া কানে পোড়া, হ্যাঁ এই সোনা নয়। তাহলে কিসের সোনা? না ভগবান আমার হলো উপাসনার গাছ। এক পদকর্তা কলম দিচ্ছে, বলছি আমার গৌর হরি রূপ তো নয় যেন একটা উপাসনার গাছ। তোমা এমন সময় আমার গৌর হরি পারিষদগণকে নিয়ে খেলা করছে, আর এদিকে যত নরনারীরা দেখে বলছে বাবা বাবা আমার গৌর হরি যেন ওই সুরধ্বনির তীরে কুল আলো করে যাচ্ছে, এমন গৌর হরি চলন মা গো। সেই যেখানে পদ দিয়ে যাচ্ছে এমন আলোকিত হয়েছে সেই নরনারীরা নদীয়ার তাকাতে পারছে না। তাই কি বলছে জানো? এক পদকথা বলছে, কলম দিচ্ছেন আর বলছে, নিরামলা গড়া তনু কোশিত কান চনা জন শীত নীর জানা
আসলের মধ্যে তো বুঝতে পারছি শুনতে পাচ্ছ তো মা গো পদকর্তা কলম দিচ্ছে বলছে গোড়ার রূপ তো নয় যেন কাঁচা সোনা তাই এমন দয়াল এমন তনু আমরা কভু দেখি অনেক তো মানুষ দেখেছি অনেক তো ছোট ছোট বাচ্চা দেখেছি কিন্তু আমার গৌরহরির রূপ তো নয় যেন কাঁচা সোনা ঝরছে এমন সময় মা গো কি করছে দেখো আমার গৌরহরি যখন সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলা করছে ও মা কাদের সঙ্গে খেলা করে জানো না তারা হচ্ছে নিচ নিচ জাতি আর এখানে গৌরহরি হলো ব্রাহ্মণের ছেলে ও মা এই দিকে না ওর ব্রাহ্মণের ছেলে তো তো ওর মা না প্রচুর রাগারাগি করে এই নিমাই তুই ব্রাহ্মণের ছেলে হয়ে আর ওই নিজ জাতি ছেলেদের সঙ্গে খেলা করছিস কিন্তু মা গো গৌরহরি তো ওই নদিয়ার নবদ্বীপের মাঝে এসেছে কি সকলকে মিলিত করতে তাই তো কিন্তু আমার গৌরহরি তো জাতি বিচার করবে না করবে কি গৌরহরি তো সকলকে মিলাতে এসেছে কিন্তু মা জানেন আমরা যখন ওই যে আমাদের ভাইয়ে ভাইয়ে যখন দ্বন্দ্ব হয় যখন বলে এদিকটা আমার আর ও বলে ওদিকটা আমার ভগবান তখন মুচকে এসে বলছে কি জানো বলছে ওরে বেটা তোরা ওই জায়গাটা নিয়ে বিচার করছিস এদিকটা আমার ওদিকটা আমার কিন্তু তোরা জানিস যখন তোদের বেটা নিয়ে নেব তোরা কি করবি আর এদিকটা আমার আর ওদিকটা আমার করতে পারবো পারবো কি যদি ভগবান এক্ষুনি আমাদের নিয়ে নেয় আমরা পারবো ঝগড়া করতে পারবো না তোমা ভগবান সকলকে ভালোবাসতে নদিয়ার নবদ্বীপে কারণ নদিয়ায় তো এই জন্যই ভগবান এসেছে কারণ আমি সকলকে মিলিত করব আর এই কৃষ্ণ নাম সকলের বদনে বদনে আমি করত জোরে বলাও তাই তো তাই এমন সময় সমবয়সীদের সঙ্গে খেলা করছে তো ও দূর থেকে দেখতে পেয়েছে কতগুলি কুকুর বাচ্চা খেলাধুলা করছে এমন সময় আমার নিমাই ও মা আমার ওই নদিয়ার নবদ্বীপের মাঝে সকলেই সচি নাম দিয়েছিল নিমাই কেউ নিমাই বলে ডাকে কেউ গৌর বলে ডাকে কেউ গোপাল বলে ডাকে মানে যে যেমন ভক্তি করে ডাকে ভগবান তার ডাকে সাড়া দেয় তো এমন সময় সমবয়সীদের সাথে খেলা করছে আর বলছে এই শোন 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 ভাই শোন দেখ 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 ওই যে অদূরে কতগুনি কুকুর খেলাধুলা করছে তখন বলছে কি হয়েছে নিমাই ওরা তখন মনে মনে চিন্তা করছে যে আমরা নিজ জাতি আমি আমরা ওর সঙ্গে লুকিয়ে লুকিয়ে খেলা করছি আর ওর মা যদি জানতে পারে তাহলে তো আমার আসতে রাখবে চিন্তা করছে ও মা তারা তো মনেই হবে দেখবেন আমাদের যদি একটু কারো পয়সা বেশি হয়ে যায় আমাদের অহংকারটা বেশি হয়ে যায় হয় না আমাদের যারা মধ্যবিত্ত মানুষ তারা আবার আমাদেরকে দেখে কি বলে কি করছিস বলে না বলে তো আমাদের বাচ্চারা ওদের সঙ্গে খেলা করলে এই এদিকে করে তাই না তো তেমনই সচি মা তো ব্রাহ্মণী ব্রাহ্মণীর ছেলে নিমা তো এমন সময় মনের মধ্যে তাদের অহংকার আমরা ব্রাহ্মণ ওরা নিজ জাতি ওদের সঙ্গে কেন আমার ছেলে খেলবে তো মা এমন সময় নিমাই কি করেছে দেখলি বলছে এ ভাই শোন বলছে কি হয়েছে নিমাই বলে শোন নাই বলছে কি হয়েছে বলছে ওরে শোন 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 দেখ ওই যে আমাকে ও এখানে একটা কুকুর ধরে দে না এই ছি 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 এ কি তুই ব্রাহ্মণের জাতির ছেলে হয়ে ওই নিচ জাতি কুকুর বাচ্চাটাকে তুই ধরে দে আর তোর মা যদি জানতে পারে তাহলে তো আমাদের কুলের মাতা আর রাগবে না 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 আমরা পারবো না কিছু বল আমরা এনে দেব বলছে না
ওই কুকুর বাচ্চাটাই আমার চাই। মা, যখন নিমাই আমার গৌরহরি যখন বলে উঠেছে, বলছে না 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 না, আমরা দিতে পারবো না, তুই পারিস ওই কুকুর বাচ্চাটা ধরে নে। তখন মনে মনে চিন্তা করছে, এরা এইদিকে কুকুর বাচ্চা নিয়ে পড়ে আছে, আর ভগবান গৌরহরি আমার কি করছে? না, ভগবান গৌরহরি আমার বলছে আমার ওই কুকুরটাই আমার চাই। কিন্তু এদিকে মা, যারা সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলা করছে তারা কি করেছেন জানো? তারা কি করছে? না, তারা মনে মনে চিন্তা করছে, না এবারই আজকেই সময়, না ওই কুকুর বাচ্চাটাকে নিমাইকে ধরে দেব, আর আজকে ওই ব্রাহ্মণের কুলের মাতাটা আমরা খাব। তাহলে ওই কুকুরটাকে না খাব, তাই তো? তো এমন সময় মনে মনে চিন্তা করে সামনে আসলো বন্ধুরা, বলছে না আজকে কুকুর বাচ্চাটা নিমাইকে ধরে দেব, আর ধরে দিয়েই ওর মাকে ডাকতে যাব, ওর মাকে ডেকে নিয়ে আসব আর আচ্ছা করে ওকে মারব। এমন সময় মনের মধ্যে একটু চিন্তা হচ্ছে বন্ধুদের মধ্যে, আর এদিকে মা গো, ভগবান আমার ওই কুকুর বাচ্চাকেই চাই। আর এদিকে মা বলছে, ওরে নিমাই শোন, এদিকে শোন, এই এদিকে শোন শোন শোন। বলছে কি হয়েছে? বল না, বল না ভাই, কি হয়েছে? বলছে দেখ, ওখানে তো অনেক গুণ কুকুর ঘোরাফেরা করছে, লাল আছে, ছোবলে আছে, কালো আছে, সাদা আছে, তুই কোনটা নিবি বল? ওমা, আমার ভগবান গৌরহরি কি বলি উঠলেন দেখো। আমার ভগবান গৌরহরি বলছে, জানিস বন্ধু আমি কি নেব জানিস? ও ওই যে অদূরে দেখ একটা সাদা কুকুর দেখতে পাচ্ছিস তো, ওই সাদা কুকুরটাই আমার চাই। ওমা, যেই না বলেছে, বলছে তুই বল না কোনটা নিবি। বলছে শোন শোন শোন, দেখ ওই যে সাদা বাচ্চাটা দেখতে পাচ্ছিস, ওটাই আমরা নেব। তাই বলছে, ওই দেখা যায় সাদা রে, 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 আগে থেকে আছে সাদা, আগে থেকে সাদা আছে সাদা, হ্যাঁ
ওই সাদাটাই আমার দরকার। তো মা এমন সময় বলেছে, বেশ বন্ধুরা কি করেছেন, ওই সাদা কুকুরটাকে নিয়ে এসে নিমায়ের কোলে তুলে দিয়েছে। যখনই নিমায়ের কোলে তুলে দিয়েছে, আর এমন সময় কি করছে, সেই ভক্তকে কোলে পেয়ে নিমাই আমার শত শত চুমা খাচ্ছে, আর নয়নে নয়নে দিয়েছে। আর কি করছে বলছে, ওরে ভক্ত ভক্ত রে, তুই যে এতদিন ধরে আমার জন্য এত কষ্ট করেছিস, আমি তো সবই বুঝতে পারি, তবে তুই যে পূর্ব জন্মে এত আমায় কষ্ট দিয়েছিস, তাই তো তুই ওই কষ্টের ফলটা ভোগ করছিস। ওমা, ওই কুকুর বাচ্চাটা কে তোমরা জানতে পারবে, আজকে কেন ওই কুকুর জনিতে তার জন্ম হলো, কিসের জন্য হলো, এটাও তোমরা জানতে পারবে। যখনই নয়নে নয়নে দিয়েছি, বদনে বদনে দিয়েছি, বলছে ভক্ত রে ভক্ত, তুই আমার জন্য অনেক কেঁদেছিস, ভক্ত অনেক আমার জন্য কেঁদেছিস, আয় আমার কোলে আয় ভক্ত, আমার কোলে আয়, আয় না ভক্ত, ওই ভক্ত একবার আমাকে কৃষ্ণ নাম হরি নাম শোনা না ভক্ত, শোনা না একবার শোনা না, জানিস আমার মানা তোকে অনেক কিছু খেতে দেবে। ওমা, এদিকে সে কুকুরকে নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে তার বন্ধুরা গেছে সেই সচ্ছী মায়ের কাছে, সচ্ছী মায়ের কাছে গিয়ে লালিশ জানাতে গেছে। তো মা যখন নিমায়ের ঘরে পৌঁছেছে, গৃহে পৌঁছেছে, একে বলছে এই তুই যা, ওকে বলছে ওই তুই যা, তারা যেতে পারছে না, মনে মনে চিন্তা করছে, আমাদেরকে তো দেখলে ওই নিমায়ের মা বড় অহংকার, আমাদের দেখলে আমাদেরকে বলেছে এই গ্রাম থেকে বিচ্ছেদ করে দেবে, আমরা নিচু জাতির ছেলে বলে আমাদেরকে দেখলে কতই না অপমান করে। আজকে আমি ওই ওই যে ব্রাহ্মণের কুলের মাথাটা আজকে আমরা ভেঙে দেব। এই মনে করে মা সেই গৃহে পৌঁছেছে, কিন্তু গৃহে পৌঁছাবে কি তাদের বড় একটু ভয় আছে, মনে মনে চিন্তা করছে যে আমরা গৃহে কিভাবে পৌঁছাব, যদি ওর মা আমাদের মারে তাহলে আমরা কি করব, কোথায় যাব, না এই শোন, ভয় পেলে চলতে হবে না, আজকে ওই কুলের মাথাটাকে ভেঙে দিতে হবে। ওমা, আমরা তো নিশ্চাতি, তার মনে বড় অহংকার, জগন্নাথ মিশ্র তো নিমায়ের বাবা, গৌর হরির বাবা, জগন্নাথ মিশ্র বড় পণ্ডিত, টোলের পণ্ডিত, এমন সময় মাগো এদিকে ভগবান গৌর হরির মা শচী দেবী ওই রান্নাশালে গিয়ে রন্ধন করছে, এমন সময় এদিকে মনে মনে চিন্তা করছে আমার নিমাইকা নিয়ে কোনো আসছে, ওর বাবার সময় হয়ে গেল আসা, এখনো কেন আসছে না, চিন্তা করছে। ওমা দেখবেন, আমাদের তো বড় চিন্তা হয় ছেলেরা যখন বাইরে চলে যায়, প্রচুর চিন্তা করি না, করি তো, তো ঠিক শচীরও চিন্তা হচ্ছে যে আমার নিমাইটা কোথায় গেল, এবার তোর বাবা চলে আসবে, আর যদি এই গৃহেতে না আসে তাহলে তো না দেখতে পেলে আমাকে তো একাবারে খেয়ে নিবে। এই চিন্তা ভাব এই রূপ করে এদিক থেকে একজন ডাকছে, বলছে মা,
শুনুন শুনুন, জেনা মা বলেছে রান্নাশালায় রন্ধন করছে, ভগবানের ভোগ নিবেদন করবে বলে ভোগের আয়োজন করছে। এমন সময় মনে মনে চিন্তা করছে, কে বুঝি এসেছে, ওই গৃহের বাইরে থেকে কে যেন আমায় ডাকছে, চিন্তা করছে। এমন সময় চিন্তা করতে করতে বাবা বলছে, না আজকে আমি যাই, কে আমায় ডাকছে। এমন সময় এদিকে ডাকছে মা, আরে বলছে, আরে আরে বাবু কি হয়েছে, এমন কি হয়েছে, বলছে জানো জানো, তোমার তোমার পুত্র কি হয়েছে, আমার পুত্র, বল না বল না, তোরা বলে না আমার পুত্র কি হয়েছে। ও তবে কি কোনো পূজারীর ফুল নিয়ে ওই সুরাধনের তীরে ফেলে দিয়েছে, আরে বল না রে বল না, আমার গোপালের কি হয়েছে, আমার নিমাইয়ের কি হয়েছে, বলে না। যখন বলেছে এমন সময় মনে মনে চিন্তা করছে যে কিছু তো বলছে না এরা, তবে কি হয়েছে, বলছে জানো তোমার নিমাই কি করেছে, বলে কি করেছে, বল না তোরা বলে না বলে না বলে না বল না, আমার নিমাই কি করেছে তোরা বল না রে, বলে না আমার নিমাই কি করেছে, তবে শোনো তবে শোনো মা, তোমার নিমাই নয়, ওই যে তোমাদের এই ব্রাহ্মণের কুলের মাথাটা খেয়ে নিয়েছে। চেনা বলেছে, এদিকে মা গো, ভগবান গৌড়হরি আমার জানতে পেরেছে মা আসছে, যিনি আমাদের সৃষ্টি করেছে মা, তিনি কি জানতে পারবে না যে আমার মা কি জানবে না, তিনি তো সব পড়াচ্ছে, দেখবেন এই যে আমাদের যে যে দড়িটা ধরে আমাদেরকে কর্ম করাচ্ছেন, সেই দড়িটা দিয়েই আমরা করছি, সেই দড়িটা যখন ছিঁড়ে যাবে তখন আমাদের বিদায়ের সময় হয়ে যাবে, যেমন খেলাচ্ছে তেমনই আমরা ওই সুতো ধরে খেলছি। ঠিক এমন সময় কি করেছে দেখো, এমন সময় ওই কুকুরটাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বলছে, ওরে ভক্ত বল না বল না, তুই একবার হরি বল না ভক্ত, একবার বল না ভক্ত, তুই হরি বল না ভক্ত, একবার তুই বল না, আমার জন্য অনেক ভক্ত কাঁদে এই কৃষ্ণ নাম হরি নাম শোনার জন্য, বল না বল না রে ভক্ত, তুই জানিস এই হরি কথা কৃষ্ণ কথা বললে, এই হরি নাম করলে আমার মা তোকে অনেক ভালো মন্দ ক্ষেত্রে দেবে, আমার সঙ্গে তোকে গৃহেতে নিয়ে যাবে, বল না ভক্ত, একবার বলে না হরি বলে না ভক্ত, বলে না। তখন নয়নে নয়নে দিয়ে বদনে বদনে দিয়ে বলছি, ওরে ভক্ত একবার হরি বল না রে তুই, একবার হরি বল, একবার হরি বল না রে তুই, একবার হরি বল, বলতে পারছে না, দূরে যাবে রে, ওরে বললে জানো দূরে যাবে রে, একবার
কৃষ্ণ বলছে, কখনো হরি বলছে। আর মা গো, এই হরি নাম করতে 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 আর এদিকে দেখতে পাচ্ছে মা আসছে। তখন বলছে, বল বল বল, আমার গৌর কি কিছু করেছে? বলে না, বলে না, বলে না রে, তবে দেখবে চলো, চলো আমার সঙ্গে দেখবে চলো। ওই যে তোমার নিমাই একটা কুকুর বাচ্চাকে নিয়ে খেলা করছে, নিমাই মনে মনে চিন্তা করছে, তুই আমাদের কুলের মাথা কিছু রাখিস না, আজকে ওই কুকুর বাচ্চা নিস, যাতে কুকুরকে নিয়ে তুই খেলা করছিস। ওমা আজ কি করেছে দেখো, আজ সচিরানী ঠাকুর একটা লাঠি নিয়েছে, আর ওই লাঠিটা নিয়ে আজ নিমাইকে মারতে গেছে। বলছে, চল চল চল, আমার নিমাই কথা তোরা দেখা দে, আজকে এই এই লাঠিটা দিয়ে ওকে মেরে আমি আজ শেষ করে দেব। আর এদিকে মা গো কি করছে দেখুন, কখনো হরি নাম করাচ্ছি, কখনো কৃষ্ণ নাম করাচ্ছি। বলছে, ওরে ভক্ত, তুই আরো জোরে জোরে উচ্ছ্বাস হয়ে হরি নামে করে সবাই মিলো মা। ভক্ত যদি হরি নাম, ভগবান যদি হরি নাম করতে পারে, তাহলে আমরা কেন করব না, সকলে মিলে করব। করে করো তালি দিয়ে। ভগবান ভক্ত হয়েছে, আজ ভগবান ভক্ত হয়ে তা আজকে কি করছে? বলছে, দিন তার অন্ধে গাবে ভজলে কৃষ্ণ নাম, আজকে নিজের নামটাকে ভক্তকে বলাচ্ছে, ওরে তোরা কৃষ্ণ নাম কর, হরি নাম কর। তো এমন সময় কুকুর বাচ্চাটা যখন কৃষ্ণ নাম হরি নাম করছে, ও দূর থেকে মা দেখতে পেয়েছে, লাঠিটা নিয়ে এসেছে, ও দূর থেকে দেখতে পাচ্ছে। বলছে, আরে বেশ তো, আমি মারবোটা কিভাবে,
ও তো বেশ কুকুর বাচ্চাটাকে নিয়ে খেলা করছে। এমন সময় যখন দেখতে পেয়েছে, কিন্তু না 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 না, আমাকে তো মনটাকে শক্ত করতে হবে, কারণ ওমা মায়ের মন তো বড় চঞ্চল। কারণ দেখছে তো যে আমার ওই কুকুর বাচ্চাটাকে নিয়ে আমার ভগবান কেমন সুন্দর খেলা করছে। আর এদিকে মনে মনে চিন্তা করছি আমার নিমাই কি সুন্দর খেলা করছে। আজকে আমি যদি যাই, আমাকে দেখতে পেয়ে হয়তো তাদের খেলাটা বন্ধ হয়ে যাবে। তো এমন সময় মা কি করেছে দেখুন তো, বলছে ওরে ওরে নিমাই, ওই কুকুর ছানাটাকে তুই ফেলে দে, ফেলে দে বলছি। তুই জানিস না তোর বাবা ওই কুকুর বাচ্চাটাকে তোর ওই হাতে দেখতে পেলে তোকে আর আসতে রাখবে না। ফেলে দে বাবা, ফেলে দে, ফেলে দে তুই। ওমা মা গো, ওমা দেখো না, দেখো আমার ভক্ত কৃষ্ণের কৃষ্ণ নাম করছে, তুমি কি দেখতে পাচ্ছ না? ওরে 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 তুই ছেড়ে দে রে, ছেড়ে দে, আমি তোকে বলছি তুই ছেড়ে দে। ওমা মা দেখো, ওমা দেখো না, আমার কুকুরটা আমার ভক্তটা কৃষ্ণের কৃষ্ণ নাম করছে। ওমা মা আমি যে ছাড়বো না, আমি যে ছাড়বো না মা, আমি ছাড়বো না, আমি ছাড়বো না মা। জানো আমি যে ভক্তকে বড় ভালোবাসি, ভক্ত যে আমার জীবন মর, ভক্তকে ছাড়া যে আমি কিছু জানি না মা। আবার বলো না মা, বলো না, ভক্তকে ভক্তের কষ্ট কি আমাকে আলাদা করো না মা, করো না মা গো, মা তোমার পায়ে পড়ছি মা, আমায় করো না মা, তুমি করো না, আমার যে ভক্তকে আমি খুব ভালোবাসি। এমন সময় যখন তুমি যদি ভগবান তবে কেন দুঃখ দা আমার, তবে কেন দুঃখ দা। তুমি যদি ভগবান কেন দুঃখ দা,
মা গো, তুমি বলো না মা, আমাকে ভক্ত আলাদা করো না মা, ভক্তকে যে আমি ভালোবাসি না আমি মা, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোর বাবা যদি জানতে পারে না আমাকে আর রাখবে না, আমাকে ওই গৃহেতে যদি যায়, যদি জানতে পারে যে ওই ছোট জাতির কুকুরকে নিয়ে তুই খেলা করছিস, তাহলে আমাকে আর রাখবে না, আমাকে আর রাখবে না, আর রাখবে না। ও মা, যেই না কথাটা বলেছে, বলছে মা আমি যে ভক্তকে ছাড়তে পারবো না, বলে ওই ওই যে ভক্ত নয়, ওই যে ছোট জাতির ছেলে, ওরা যে ছোট জাতির ছেলে, ও যে ছোট জাতির ছোট জাতির কুকুরকে নিয়ে খেলা করছে, আবার এখন আমাদেরকে ছোট জাত বলছে, দেখি এরা কি করে। এমন সময় কি করেছে দেখো মা, বলছে বেশ তুই ওই কুকুরটাকে নিয়ে এসো, ওই কুকুরটাকে নিয়ে গিয়ে কোনো এক নির্জন স্থানে বেঁধে দিয়া, আর তুই প্রত্যেকটা দিন ওই নির্জন স্থানে দেখে আসবি। যেই না বলেছে মা, বলছে বেশ, ভগবান তো জানে মা নির্জন স্থান কোথায়। কোথায় মা, কোথায় গো নির্জন স্থান কোথায় জানো? তো ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্ত তো আলাদা আমায় কেউ করতে পারবে না, তো আজকে ওই নির্জন স্থান কোথায় না আমাদের গৃহে আছে ওই ঠাকুর মন্দির, আর ওই ঠাকুর মন্দিরে আমি বেঁধে রাখবো। দেখো কেমন, আমার বাবার আমার মায়ের বড় অহংকার, ছোট জাত দেখলে আজকে আমার মায়ের অহংকার আমার বাবার অহংকারটা ভেঙে দেবে। তো এমন সময় দেখছো বাবা, আজ ভগবান কি করেছে, আজ ভগবান কুকুর বাচ্চাটাকে নিয়েছে। মাকে বলছো মা তুমি এক কাজ করো, তুমি গৃহে ফিরে যাও, আমি কোনো নির্জন স্থান থেকে এই কুকুর বাচ্চাটাকে পেড়ে দিই। ওমা নিমাই কি করেছে দেখো, আজকে নিমাই গৃহেতে যাচ্ছে, চুপি সারে গিয়ে একটা বিশাল বড় ঠাকুর মন্দির আছে গৃহেতে, তো ওই ঠাকুর মন্দিরে জগন্নাথ মিশ্র প্রত্যেকটা দিন কি করে জানো, প্রত্যেকটা দিন ওই ভগবানের কাছে ভোগ নিবেদন করে। তো এমন সময় কি করেছে ভগবান আমার, কি করেছে দেখুন মা, আজ নিয়েছে কুকুর বাচ্চাটাকে, আজ কুকুর ছানাটাকে নিয়ে কি করেছে দেখুন, ওই ভাগবতের ডোরিটা খুলেছে, ডোরিটা খুলে আজ ওই যে দ্বাদশ সিংহাসনটা রয়েছে ভগবানের, ওই দ্বাদশ সিংহাসনে বেঁধে দিয়েছে ডোরিটা। তো এমন সময় জানে বাবা পুজো করতে আসবে, আর কুকুর ছানাটাকে দেখতে পাবে, আর দেখতে পেলেই ওখানে বড় একটা ধামাকা হবে, মনে মনে চিন্তা করছে ভগবান। তো এমন সময় কি করেছে দেখুন মা, জগন্নাথ মিশ্র টোল থেকে এসে, টোলের তো পণ্ডিত, যেমন পড়াশোনা করায় যেমন আমাদের মাস্টার আছে তেমন এক টোলের পণ্ডিত, তো জগন্নাথ মিশ্রের গৃহে এসে বলছেন, তো সচিন ঠাকুরকে ডাকছে, বলছে দেখো আমাকে ওই তৈলটা দাও, আমি এক্ষুনি ওই শ্রোধনীর তীরে গিয়ে স্নানটা করে আমি ওই যে ভগবানের সেবা নিবেদন করব। এমন সময় বলছে বৈষ্ণব, আরে বৈষ্ণব আসলো না, আর আমি তো আমার শচী দেবীকে কোথাও দেখতে পাচ্ছি না। তো এমন সময় কি করেছে মা, চারিদিকটা ঘুরে দেখছে দেখতে পাচ্ছে না, তো এমন সময় দেখছে ওই রান্নার শালে রন্ধন করছে, তো রন্ধন করছে
শশী দেবীকে বলছে, দেখো আমি তো তোমায় এতবার চিৎকার করে ডাকছি, কই তুমি তো সারা দিলে না। বলছে, এই তো আমার নয়, আজকে বড় দেরি হয়ে গেছে, তুমি তো ওই ভগবানের ভোগ নিবেদন করবে, তাই আমি তাড়াতাড়ি করে ওই ভগবানের ভোগটা রন্ধন করছি। তো এমন সময় এদিকে কি করেছে মা, এত কিছু কাণ্ড হয়ে গেছে, জগন্নাথ মিশ্র জানে আজকে ওই সুরধ্বনির তীরে স্নান করতে চলেছে। স্নান ফান সেরে এমন সময় যখন আসছে পথ দিয়ে, কৃষ্ণ নাম হরি নাম করতে করতে যাচ্ছে, তাই না, গৃহে ফিরছে। তো এমন সময় বলছে, কৃষ্ণ নাম করছে আর হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, সবাই মিলে করে বড় তালি, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে এসেছে।